আমরা সব আজকে অভিতাদের বাড়িতে ঘুরতে যাচ্ছি। আড়াই একটার সময় দমদম স্টেশনে আমরা সবাই জড়ো হয়ে গিয়েছিলাম 8:56 লোকালে অশোকনগর রোড। আর ট্রেনে আমরা অনেক অনেক মার্কেটিং করেছিলাম, আমি অঞ্জু অনেক। ট্রেনে যাচ্ছি, কৃষ্ণনগর ওইটা নিচ্ছি বলছিস বল। হ্যাঁ, কি ফ্রেশ হাওয়া, ফ্রেশ অক্সিজেনটা পাওয়া যায় এখানে, এত কত সিলিফুল পরে রে সঙ্গীতা। হ্যাঁ, আমার বাড়িতে সিলিফুলগুলো তুলে দিয়ে এলাম ঠাকুরকে দেওয়ার জন্য। এগুলো ছোটোবেলা খেতাম টক টক খেতে, টক পাতা বলে, টক পাতা টক আছে। এরা এসে সব রান্না বান্না আরম্ভ করে দিয়েছে। এই যো আমরা হচ্ছে অর্পিতার বাড়িতে এসেছি আজকে। সব খাওয়া দাওয়া আছে, কি খাচ্ছিস রে? মিষ্টি তরকারি, মিষ্টি শাক কাটছে অঞ্জু, এই যে রাধা চা বানাচ্ছে, সবাই আছে। আর এইটা হচ্ছে নতুন একটা বন্ধু অনু, এর নাম আমাকে কর, আমি তোদের সবাইকে বলছি। ওই জন্য তো বললাম এখন তোরা বন্ধু করে নেই, ফুটবল নিয়ে যাবি না, নিয়ে যাবি দীঘা যখন যাবি সব খেলা নিয়ে যাবি। আমি ছেড়ে আমি বললাম আদাটার কথা, আমি এই বরবটি বাটার রেসিপিটা পরের ব্লগে অবশ্যই দেখতে পাবেন দাদাদের বাড়িতে। থ্যাংক ইউ। কালী পুজোর সুন্দর প্যান্ডেল তৈরি হচ্ছিল ওখানে, আমরা গিয়ে তখন দেখলাম। আমাদের লজিং টেন্ট শেষ হয়ে গেছে, এই ফুলগুলো দিল আমাদের, দেখা থ্যাংক ইউ, এই যে ফুলগুলো দিল এরা, এই দাঁড়া কাকে দেখাচ্ছিস, ওরা দিয়েছে, সেটাই করছে। হ্যাঁ,
এইটা পুরো নিয়ে যাচ্ছে, কি সুন্দর লাগছে রে। এই গাছগুলোকে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমায়। হ্যাঁ, ডাল শুদ্ধ নেই, কাঁটা আছে ওর। পরে এই যে কচু গাছের ফুল, ওই যে এটা কচু গাছের ফুল, হেভি লাগে বড়া করে। ওই যে বেসন দিয়ে ভেজে খাবি, বড় দেখে তোল না, ওই বড়টা দেখে ডান্টিটা ধরে তোল না, বড়টা পাতা পাতা বড় যেটা, এই দেখ এইদিকে নিচের থেকে ধর, উপরে উঠবে তবে। কচুর গাছ তোলা হচ্ছে, অনেক কটা হয়েছে দেখা তোল একটু, অ্যাক্সেস নিচ্ছেই না, কি সুন্দর বাড়ি, হয়তো যেতে হবে তাই, সব অপশন করে নিলাম তো। এরা সব রান্না করছে, এখনো রান্না চলছে, কটা বাজে এখনো রান্না হচ্ছে, কিছু করার নেই, সকালবেলা থেকে করছে, অনেক রান্না করেছে, কি কি করেছিস দেখা। এটা মানকচু বাটা, এটা খারকোল পাতা বাটা, খারকোল পাতা বাটা, এটা লাল শাক ভাজা, এটা লাল শাক ভাজা হচ্ছে, পাশে বাড়িটা পাঁচ বিশালি না পাঁচ বিশালি, ও পাঁচ বিশালি তরকারি বাঁধাকপি লাগছে দেখ, বাঁধাকপি একটু দেওয়া আছে ওই জন্য তোর লাগছে। হ্যাঁ, এটা সবকিছু দিয়ে একটা ঘ্যাট, লাবড়া 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 হচ্ছে, বাঙালির লাবড়া মার খাবে, খিচে করবে খায়া থাবড়া। ইনি এসে গল্প না করে এইসব রান্নাই করে যাচ্ছে, না গল্পও করছি, কোথায় কথাও বলছি, রান্নাও করছি, আমার বন্ধুরা এত বছর পরে এসেছে, তারা কি না খেয়ে চলে যাবে সেটা কখনো পসিবল না, সেটা হয় না, কিন্তু তাহলে গল্প করবি না তুই, বড়িগুলো নিলি, বড়ি বড়ি বাদাম ভাজা, সর্ষে নারকেল আলু কাঁচা লঙ্কা, এটা তো মালদা স্পেশাল, এটা এবারে স্পেশাল, আমি এবাড়িতে এসেই শিখেছি, বলতে গেলে বেশিরভাগ রান্না আমি এবাড়িতে এসে শিখেছি, মানে আমি এই যে এইভাবে একটু মোটা করে কাটতে হয়, কেটে মাঝখানটা এক হাফ কালি করতে হয়, যে হাফ কালি করতে হয়, এই ছোট দেখ রে, এটা এটা কি রে, আলু চাল না না চাল কুচাল কোথায় কি আছে, ছেদ্ধ করে নিয়েছে, একটু জাস্ট ভাপিয়ে নাও এটাকে, এইভাবে আস্তে করে করে এপিক এপিক করে বলেছি চাপতে হবে, হ্যাঁ করতে হবে না, সঙ্গীতা আমাকে কিন্তু কিছু দিস নি, তুই তোর ওইখানেই বসেছিলাম, তুই সবাইকে দিয়েছ আমাকে দাওনি, বরকে আর শালিকে দিয়েছি, এই বরকে আর শালিকে দিয়ে কাটলি কি করে, এই তো ফালি করেছে, শম্পা বসে যা, না এটা স্পেশাল রেসিপি, খারকুল পাতা বাটা করবো এখন, ভাতটা খাবি কখন, কলেজে যাবো একটা সাইড, একটা ভোগ।
এটা সেই বিখ্যাত রেসিপিটা যেটা চাল কুমড়ো দিয়ে তৈরি চারকেল মানকচু বাটা, তাই তো? চারকোল পাতা বাটা খাওয়াতে অনেক খাটনি বেশি। আলু তরকারি বেশি বানিয়ে দিতে চার জন রান্না ভালো হয়েছে, এই যে সব রান্না করেছে ভালো হয়েছে সব রান্না। একটু বললাম কতটা ভাত দিয়ে সারাদিন খুব মজা করলাম সবাই, বলো? খুব মজা করেছি, খুব মজা করেছি। এবার আমরা এবার আমরা বাড়ি যাচ্ছি, হাঁটে যাচ্ছি, হাঁটে যাচ্ছি সবজি কিনতে, সস্তায় সবজি কিনতে। প্রথম আমি দেখলাম এইগুলো চুই ঝাল গো কত করে? এইটা হাটে সব জিনিস ধনে ধনে নিয়ে নি, ধনে পাতা যদি হয় এগিয়ে চল আরো আসে মনে হয়। লতি কত করে বলছো রে? কত করে নিচ্ছো? মাটি দেয় ছয়শো কোথা দিয়ে বেরোবো? হাটে এসছি, এখানকার হাট দেখে নিলাম। হ্যাঁ রিতা, অশোকনগরে পরের স্টেশনে এসে আমরা বাজার করে নিয়ে যাচ্ছি কলকাতা। আপনারাও সবাই বাজার করবেন, এখানে খুব সস্তা বাজার, তাই আমরা শুনলাম ফুলকপি 35 টাকা, এরপর আরো কমবে, বেগুন 70 টাকা নিয়েছি, 70 টাকা, 35 টাকা করে ফুলকপি, 35 টাকা ফুলকপি, 50 টাকা 60 টাকা ফুলকপি,
70 টাকা করে বেগুন কিনলাম, 70 কিনলাম আমরা, 35 টাকা। আমাদের কিছু সুন্দর মুহূর্তের ছবিও আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আমরা রাস্তায় কিছু ছবি তুলেছিলাম, সেই ছবিগুলো শেয়ার করলাম। আর এটা হচ্ছে আমাদের পদ্ম রানী, দেখুন ভালো করে। আর আমরা শুকনোডাঙ্গায় কিছু টাইটানিকের পোজের ছবি তুলেছিলাম, সেগুলো আপনাদের শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আর আমরা সেদিনকে অনেক অনেক মজা করেছিলাম, দুধের পেয়ে অনেক অনেক পুরনো স্মৃতি, পুরনো সব মেমোরিতে ফিরে গেছিলাম সেই দিনের জন্য। ধন্যবাদ।